তিস্তা তীরবর্তী লালমনিহাট জেলায় ভুট্টা চাষে বিপ্লব ঘটিয়েছে। হাজারো জাতের ভুট্টার মধ্যে রাসেল সিড কোম্পানির আসল এবং সম্রাট ভুট্টা এবার কৃষকের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। প্রতি বছর ভুট্টা চাষাবাদের সময় ভেজাল ভুট্টা বীজের কারণে কৃষকদের প্রতারিত হতে হয়, ফলে ভুট্টা বীজ নির্ণয় করতে গিয়ে কৃষকদের পড়তে হয় বিপাকে। শনিবার জেলার হাতীবান্ধা উপজেলার বুড়াসাডুবি এলাকায় রাসেল সিড কোম্পানির আয়োজনে এক মাঠ দিবসে কৃষকদের মুখে উঠে আসে আসল এবং সম্রাট ভুট্টার সাফল্যের কথা। আসল ভুট্টাটার একটাই গুণ হলো এর মানে মদনাটা ভিতরের শাঙ্কা চিকন এবং গাছটা খুবই শক্তিশালী, ঘর বাতাসে সহজে ধরে পড়ে না। সেই সাথে এর দানাগুলো অন্য অন্য সকল ভুট্টাকে ছাড়িয়ে দেয়, মানে এই ভুট্টাটা বাজারজাত বা বাজারে নিয়ে গেলে এই ভুট্টার চাহিদাটা খুব বেশি। গতবার দেখছিলাম যে না, এই ভুট্টাটা অরিজিনালি খুবই শক্ত এবং দানা খুবই বড় এবং গাছ মজবুত এবং রোগ বালাই প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অন্যান্য জাতের চেয়ে। তাই আমি আর কি উদ্বৃত্ত হয়ে এটা আমাদের কৃষি অফিসারদের মাধ্যমে, আমাদের এসও সাহেব আছে এবং আমার সম্প্রসারণ অফিসার ছিল, এনাদের মাধ্যমে আর কি এই বীজটা আমি যাত্রার কথা নির্ণয় করে এটা করছি। তবে আশা করি এবারে আমার ফলন 45 আপ হয়ে যাবে। ওই মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের বীজ প্রত্যয়ন এজেন্সির পরিচালক কৃষিবিদ আহমেদ ছাফি। রাসেল সিড কোম্পানির প্রতিনিধিরাও দাবি করেন তাদের ভুট্টা বীজের সাফল্য নিয়ে। আমাদের আসল ভুট্টাটার বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে যে অন্য অন্য সারা বাংলাদেশে যত জাত আছে, ভ্যারাইটিস আছে, সেই ভ্যারাইটিসগুলোর আপনার ফলন যা হবে তার চেয়ে বেশি হবে ইনশাআল্লাহ। আমাদের আসলের বেশি হওয়ার কারণ হচ্ছে অন্য অন্য জাতের ভুট্টার আপনি সারি সংখ্যা, মানে যেটা লাইন বলি আমরা, সেই লাইনটা পাবেন অন্য অন্য ভুট্টাতে আপনি পাবেন, লাইন পাবেন আপনার 6 বছর 14টা। আমাদের আসলের সর্বনিম্ন কোথা শুরু লাইন শুরু হবে 16টা এবং সর্বোচ্চ আপনার 20টা থেকে 22টা পর্যন্ত আসবে, সেটা ভালো চাষি ভেদে, কৃষক ভেদে আসবে। এবং ভিতরে যে শ্যাং বা মদুনা যেটা, সেটা হবে অনেক চিকন এবং অন্য অন্য যে জাতের ভুট্টাগুলোর মদুনা বা শ্যাং যেটা চিকন, ঠিক সেরকম সেম চিকন হবে, কিন্তু দানার পুরুত্ব অনেক বেশি, দানার গভীরতা অনেক বেশি এবং দানায় আপনার পানি বা যেটা আমরা বলি তেলের অংশটা অনেক বেশি এবং পানির অংশটা অনেক কম। পানির অংশটা কম হওয়ার কারণে আপনার ফলনটা কিছু বেশি পাবে এবং এটা শুকাইলে আপনার ময়েশ্চার তাড়াতাড়ি শুকাই যায়, সেই দিক থেকে কৃষকের সুবিধা হচ্ছে, বেশি দিন সুগার লাগতেছে না, সব দিক থেকেই তাদের লাভ। এবং সম্রাট যদি বলতে যাই আমি, সম্রাটের মোচা আপনার মনে করেন যে ভিতরের যে শ্যাং সেটা অনেক চিকন, গাছে ঝলসানো রোগের প্রতিষেধক দেওয়া আছে এবং গোড় থেকে আগা পর্যন্ত আপনার ভুট্টার শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ ভুট্টার গোড়ের পাতা মরে না বা ঝলসে যায় না। এলনু চললাইন লালমনিরহাট।